আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আমার থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি প্রসঙ্গে আলোচনা করব। ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া কিভাবে যাবেন, কিভাবে যেতে হবে, সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। এর আগে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। থাকুন। আসসালামু আলাইকুম। আপনার নাম? আপনারা যখন পাসপোর্ট জমা দিয়েছেন টাইটেল এয়ার, কতদিন পরে আপনার বার পয়েন্ট আসছে? আমরা 3 মাস পরে বার পয়েন্ট পাওয়ার পরে আপনি নেপাল কতদিন পরে গেছেন? বার পয়েন্ট পাওয়ার 15 দিন পরে আমরা নেপাল ঢুকছি। নেপালে আমরা ওইখানে ঢোকার পরে একদিন পরে ফাইল সাবমিট করছি অ্যাম্বাসিতে। তো অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করার পর তারপরে দেন এখানে সাবমিট হয়ে গেছে আমাদের ফাইল। ফাইল দেওয়ার পর তারপর আমরা অপেক্ষা করছি। কতদিন? ওইখানে আমরা 94 দিনের মাথায় ভিসা পেয়েছি। ভিসা কিভাবে পেলেন? কোথায় থেকে ভিসা সংগ্রহ করলেন? ভিসা মেসেজটা কিভাবে আসলো? আমাদের একটা মেল আছে, ধরেন পার্সোনাল প্রত্যেকের মেল দেওয়া থাকে, তিনজনের মেল দেওয়া থাকে। তো ওই মেলে আসছে, মেলে ওইখান থেকে নয়া দিল্লি থেকে মেল আসে। তো আমরা ভিসা এখান থেকে সংগ্রহ করছেন, মহারাজগঞ্জ ব্যাংক আছে ওইখান থেকে কালেক্ট করা। সংগ্রহ করার কতদিন পরে বাংলাদেশ আসলে? বাংলাদেশে আসছে 2 দিন পরে। আসার পরে আপনি পাসপোর্ট কি অফিসে জমা দিলেন সাথে সাথে? আসার পরে সাথে সাথে না, ধরেন 2-1 দিন পর আমাদের কাছে ছিল। জমা দেওয়ার পর তারপরে আমাদের ধরেন বিএমইটি কার্ড বের করতে হবে, তো এই জন্য পাসপোর্ট দেওয়া লাগছে তাদেরকে। তো বিএমইটি বের হয়েছে, দেন এই যে এখন টিকিট। বিএমইটি করার কতদিন পরে মেন পার হলো? বিএমইটি করার 2 দিন পরে মেন পার হয়ে গেছে। এখন কি বর্তমানে বাস আনুষ্ঠানিক টিকিট ধরার পর আপনি এখন অপেক্ষা করছেন ফ্লাইট? আজকে কি করার জন্য ফ্লাইট হবে? আমাদের কালকে সকালে ফ্লাইট দিয়েছে 10:15 সকালে ফ্লাইট। জি জি। কোন এয়ারলাইন্স? ইমিরেট এয়ারলাইন্স। আপনার পাসপোর্টটি দেখান, কুরাইশের বিষয়টা পাইছেন দেখান, দেখান পাসপোর্ট ধরেন, সবারই দেখান একটু যে কুরাইশের পাসপোর্ট ভিসা পাইলেন আপনারা, খুশির খবর। জি আলহামদুলিল্লাহ। কুরাইশিয়া যাওয়াটা অনেক স্বপ্নের স্বপ্নের ব্যাপার, তো ভাগ্য ভালো, অনেকে চেষ্টা করে পারে না। জি জি। তো আপনাদের দোয়া করি আপনাদের সফরটা সুন্দর হোক, আর ঠিকমতো পৌঁছানো জায়গায়। ধন্যবাদ আপনার এই ভিডিও ক্লিপটা দেখার জন্য। তো যারাই ক্রোয়েশিয়া যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন যে ক্রোয়েশিয়া যাবেন এবং ক্রোয়েশিয়া সেটেল হবেন, ডি ক্যাটাগরি ভিসা, আমরা ভিডিওতে কিন্তু বলছি যে ডি ক্যাটাগরি ভিসা কাজের ভিসা, এবং কিভাবে যাবেন, কতদিনে যেতে পারবেন, আমি আপনাদেরকে আংশিক কিছু ধারণা দিব এবং আপনাদের সাথে আমি থাকবো। ক্রোয়েশিয়া যেতে চান আপনারা বা সেটেল হতে চান, তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নাম্বারে। আর ক্রোয়েশিয়া আপনারা যে পাঠায় থাকি কাজের ভিসা, ডি ক্যাটাগরি ভিসা, কাজ হবে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি। এবং কতদিনে যেতে পারবেন ক্রোয়েশিয়া? আপনার 6 মাসের ভিতরে কিন্তু আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। আমরা সততভাবে কাজ করে থাকি। অনেকে আমাকে বলে যে ভাই আপনি অনলাইনে অ্যাড দেন, আপনি মিথ্যা কথা এবং আপনারা প্রতারণা করবেন। আসলে ভাই সবাই কিন্তু খারাপ না, আর সবাই যদি খারাপ হয় তাহলে কিন্তু কাজ করবেন কারে, বিশ্বাস করবেন কারে? আমরা বিশ্বাস করতে পারেন। আমি কিন্তু সৌদি প্রবাসী, রানিং সৌদি প্রবাসী, সৌদি আরব থাকি, দেশেও থাকি, আসা যাওয়া করি। আমি ইনশাল্লাহ আপনাদের হয়তো আমার কাছ থেকে আপনাদের কারো ক্ষতি হবে না, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার কখনো নিয়ত নাই যে আমি কাউকে ক্ষতি করবো, ক্ষতিব এই কথাটা কখনো মাথায় আমি রাখি না, ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো যারাই বিশেষ করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে সেটেল হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, বিশেষ করে ইউরোপে, অস্ট্রেলিয়া, ইটালি, সুইজারল্যান্ড, কানাডা যেতে পারে নাই, ব্যর্থ ওই ভাইদের আমার অনুরোধ, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ। আমাদের এখন ভিসা রেশো খুবই ভালো, আমাদের ভিসা হচ্ছে, আমরা 6 মাসের মধ্যে ভিসা দিতে পারবো ক্রোয়েশিয়া। আমাদের যোগাযোগ করুন। তো ভিসা আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করে, প্রথম পাসপোর্টের সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, আর কোনো কিছু লাগবে না। ডি ক্যাটাগরি ভিসা এটা আপনার কোনো কাগজপত্র লাগে না, আপনি পুলিশ ক্লিয়ারেন্সের সাথে আমাদের পাসপোর্ট দিবেন। পাসপোর্ট দেওয়ার পরের থেকে 2.5 থেকে 3 মাসের ভিতরে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে আসবো। ওয়ার্ক পারমিট আসার পরে আমরা অ্যাপার্টমেন্ট ধরবো নেপাল। নেপালে আপনি অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আপনি নেপাল গিয়ে আপনি পাসপোর্ট জমা দিবেন। আমরা গ্লোবালের ভিতরে, গ্লোবালের মাধ্যমে কিন্তু আপনার ভিসাটা হবে। নেপাল জমা দিবেন, জমা দেওয়ার পরে নেপাল যখন আপনি গেলেন, যাওয়ার পরে জমা দিলেন, জমা দেওয়ার আপনার 70 থেকে 90 দিনের ভিতরে আপনার কিন্তু ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। তো যেহেতু পাসপোর্ট জমা দিয়েছেন নেপাল, তো আপনি আসতে পারবেন না। পাসপোর্ট পাওয়ার পরে আপনি বাংলাদেশে চলে আসবেন। আসার পরে আপনার কাজ হইলো, আমাদের অফিসে পাসপোর্ট জমা দিবেন, বিএমইটির জন্য ক্লাস করবেন, ক্লাস করে সার্টিফিকেট দিবেন, সাকসেস ফিঙ্গারপ্রিন্ট দিবেন, দেওয়ার পর মেইন পার করে দিব 5 থেকে 6 দিনের ভিতরে। মেইন পার হয়ে গেলে ফ্লাইট আপনার মর্জি মতো, আপনি 15 দিন পরে দিন, 1 মাস পরে দিন, টাকা মিল করলেন, করার পরে আপনি ফ্লাইট ধরলেন। আমাদের কাজ হবে ডি ক্যাটাগরির কাজ। যদি কেউ যেতে চান ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। 100 ভাগ
সততভাবে আমরা কাজ করে থাকি। এখানে কোনো ভেজাল নাই ভাই। আগামী সপ্তাহে আমাদের 12টা বিষয় মেন পার হয়ে ওটা আসছে। এরপর আবার আমরা 20 জন একটা গ্রুপ আছে, 20 জনের গ্রুপে কিন্তু আমরা করব ইনশাআল্লাহ। আপনার সামনে আমাদের ওয়ার্ক পারমিট আসবে, ওই মেয়ে যদি কেউ যেতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করুন সততার সাথে। আপনার বিশ্বাস করবেন, বিশ্বাস না করলে আপনি কিভাবে যাবেন? আর বিশ্বাস রাখতে হবে যে আমি একটা ইউটিউব চ্যানেলে থাকি, কখনো আপনাদের প্রতারণা করবো না, বাটপারি করবো না, এটা আমার ভিতরে কখনো কাজ করে না। আর আমি বিশেষ করে জানেন আমি সৌদি আরবে সব কাজ করি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। পাশে মালুমা দিক আমার নাম্বার, জিয়ারা ভিসা ফ্যামিলি ভিসা উঠাতে চান মেয়াদ আমার যোগাযোগ করতে পারেন। এবং যারা ইকামার মেয়াদ না হরুপ্রাপ্ত দেশে যেতে চান, ফাইনালি দিয়ে থাকি ধরা দিয়ে যেতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি ইনশাআল্লাহ সৌদি আরবের ভিসার কাজ করে থাকি, ফার্মেসির ভিসা আমার কাছে আছে, যেতে চান যোগাযোগ করতে পারেন। মেয়েরা হসপিটালে ক্লিনার যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ মেয়েদের জন্য ভালো তিনটা কোম্পানির ভিসা আছে। আমি ইউরোপেরও কাজ করি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, এগুলো আমরা করে থাকি। যেতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, সততভাবে আমি আপনাদের সেবা দিয়ে থাকবো। আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে পর্যন্ত।